什么呀？আসসালামু আলাইকুম, আমি রুমা, লাইভে চলে আসছি। আপনার আমি অন্তরাল 23 থেকে। তো আজকে মূলত অফিস থেকে না, আজকে বাসা থেকে লাইভটা হবে, আর লাইভটা কিন্তু একটু স্পেশাল হবে। সো সবাই একটু জয়েন করে জানিয়ে দেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো আপনারা একটু জানালে হচ্ছে আমি লাইভটা শুরু করতে পারবো, যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ইভেন আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। আর আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আসলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আর একটু সবাই জয়েন করলে আমি লাইভটা খুব শীঘ্রই, যেহেতু আমার মূলত এটা কিন্তু একটা মানে পার্সোনাল লাইফই কিন্তু বলা যায় যে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করা আমার লাইফটা, তো সবাই একটু জানিয়ে দেন। ওকে, তো আমার তানিয়া হাবিব, তারপর অন্তর হাসিব আপু, এরা কোথায় আজকে? আপুরে একটু জানিয়ে দেন যে ক্লিয়ার আছে কিনা সবকিছু। আপুকে মিস করছি, আপু কোথায়? আচ্ছা, মনে হচ্ছে যে প্রায় আপনারা অনেকে জয়েন করে ফেলেছেন, আর মনে হচ্ছে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো আর দেরি কেন, তাই না? কিছু শেয়ার করে ফেলি আপনাদের সাথে। ক্যাপশনটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আসলে আজকে লাইভটা কি নিয়ে। আজকে কিন্তু মূলত লাইভটা হচ্ছে যে আমি নিজেই নাপসার বা অন্তরার পেজের হচ্ছে সিনিয়র মডারেটর এন্ড এডিটর, তো এটা তো আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমি নিজে এই পেজ থেকে এত প্রচুর পরিমাণ শপিং করেছি, যখনই আপু কিছু নিয়ে আসে তখনই মনে হয় যে এটা নেই ওইটা নেই, এতটা কনফিউজড হয়ে যায়। ড্রেসগুলো প্রতি জাস্ট অ্যামেজিং একটা চলে আসে যে এত সুন্দর কি করে হয়। সো আজকে ভাবছি যে হ্যাঁ, মানে আমি যে ড্রেসগুলো আপনাদের মানে দেখাবো সেগুলো হচ্ছে আমার নিজের খুব পার্সোনালি পছন্দের ড্রেসগুলো। তো ভাবলাম হ্যাঁ, লাইভে হচ্ছে এই ড্রেসগুলো পরেই চলে আসি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু খুবই অ্যামেজিং একটা ড্রেস আমাদের পেজে। এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস, ম্যাটেরিয়ালটা কিন্তু কটন টাইপ। এটা কিন্তু লিনেন, এটা হচ্ছে কটন টাইপের একটা ড্রেস। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এই যে কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা, একদম ফুললি ফুললি কিন্তু কভারেজ। আর নেকের পার্টটা আমি আরেকটা ড্রেস দেখে আপনাদেরকে দেখিয়ে দিব। আর স্লিভটা হচ্ছে এই যে এরকম, স্লিভটা হচ্ছে কিন্তু এই যে এরকম হবে, স্লিভটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই নাকি? কিউট একটা স্লিভ। আপনাদের হচ্ছে সবচেয়ে ভালো লাগবে স্লিভের প্রতি যে এত সুন্দর স্লিভটা, স্লিভটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? সো এই ড্রেসের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে তিনটা কালার পাবেন, অফ হোয়াইট আর হচ্ছে ব্লু, এটা কিন্তু হচ্ছে আমাদের রেডি স্টক আছে। সো আমি হচ্ছে আপনাদেরকে ব্লুটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো নেকের পাটটা দেখাতে পারছি না, সো ব্লুটা দেখে নেকের পাটটা দেখিয়ে দিব। এই যে এটা কিন্তু হচ্ছে ব্লুটা, আয়নার সামনে দাঁড়িয়ে লাইভ করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ব্লু কালারের মধ্যে নেকের পাখে দেখিয়ে দিচ্ছি।
রুমা সিনিয়র মনার আমি প্রচুর শপিং করেছি আপনাদের অন্তরা থেকে আর সাথে থাকবে অন্তরা খুব পিচ্ছি কেন সাথে বলে দিতে বলছি আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের অপসরা অন্তরা পেজে মাত্র 890 টাকা। ওকে, সো যাদের এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর হচ্ছে ড্রেসের তো আমি দেখিয়ে দিলাম, আজকে আমাদের লাইভের অন্যরকম একটা কিউট মানুষকে কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন, যাকে হচ্ছে আপনারা দেখেননি বা সে নিজে হচ্ছে অন্তরা আপুর এত বড় একজন বিগ ফ্যান। সে মানুষটা ছোট কিন্তু ফ্যান কিন্তু অনেক। সে নিজে হচ্ছে আপুকে কপি করবে, বোরকার লাইভ করবে, ঘরে বসে কি যাবে লাইভ করবে। তো আর কেন দেরি করছি, নিশ্চয়ই আপনারাও খুবই আগ্রহী যে সে কে মানুষটা ইভেন আয়নার সামনে দাঁড়িয়ে লাইভ করে। ইভেন সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ভীষণ সুন্দর করে। তোমার নাম বলো? সামিহা বিনতে সুমন। ওকে, সো এই যে এ হচ্ছে কিন্তু আপুর একদম ভীষণ বড় একজন ফ্যান, যাকে কিনা আপু মানে আপু নিজেও তাকে খুব পছন্দ করে, ইভেন সেও আপুকে ভীষণ পছন্দ করে। সো আমি যখন ভাবলাম যে আমার জন্য ড্রেস নিচ্ছি, ও বাদ যাবে কেন তাই না, ওর জন্য কি নেওয়া যায়, ওর জন্য হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ হিজাব নেওয়া যায়, যে হিজাব নিয়ে নেই ওর জন্য কিছু। সো হচ্ছে ওর যে হিজাবের কালেকশন গুলা সব হয়তো এখানে নাই, কারণ হচ্ছে হিউজ পরিমাণ আর সব আপনাদেরকে দেখানোর মতো টাইমও থাকবে না। সো আমি কিছু কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর হিজাব গুলো। ওকে, ফার্স্টে হচ্ছে এই হিজাবটা ওকে পরাবো। ও যেহেতু একটু স্লিম, তো যাদের হচ্ছে বাচ্চাদের এখানে যে নেকের গলার এই জায়গাটা একটু লুজ হবে, আপনারা কিন্তু হচ্ছে এভাবে একটা ক্লিন আপ করে দিলেও বাচ্চাদেরকে পারবেন। এই যে এটার কিন্তু খুব ভালো কভারেজ দেয়, যারা বাচ্চারা হচ্ছে একটু আরবি পরে বা হচ্ছে কোথাও বেড়াতে যায় তারা কিন্তু খুব সুন্দর করে ইজিলি এগুলো ওয়্যার করতে পারবেন। এই যে ক্লোজলি দেখাও তো, এই যে কি সুন্দর নেটের, এটা কিন্তু হচ্ছে নেটের উপর, হ্যাঁ এটা কিন্তু নেটের উপর, প্লাস হচ্ছে ভেতরে কিন্তু ইনার আছে, বাচ্চাদের জন্য কোনো প্রবলেম হবে না। এই হিজাবটা কিন্তু আপনারা চাইলে শাড়ির সঙ্গে বড়রা করতে পারবেন। হ্যাঁ, ওকে একটু ফোকাস দাও, শাড়ির সঙ্গেও কিন্তু আপনারা হচ্ছে ইজিলি এটা পরতে পারবেন, ইভেন হচ্ছে ব্যাকে যে এরকম। এই যে এটাও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর, এই যে এটা হচ্ছে নেটের ওপর, আর এখানে কিন্তু হচ্ছে এই যে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, আর এখানে কিন্তু অনেকগুলো লেয়ার দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টার মতো প্রায় লেয়ার কিন্তু এখানে করা আছে এই যে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এগুলো হচ্ছে আপনারা কিন্তু যারা বড় তারাও চাইলে কিন্তু ইজিলি পরতে পারবেন শাড়ির সঙ্গে, থ্রি পিসের সঙ্গে। তোমার চুল এত সিল্কি একদম আমার মতো সামনে চলে আসছে। এই যে ব্যান্ড কোথায় তোমার? আচ্ছা, সো এই হিজাবটা হচ্ছে আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, একদমই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তোমার ব্যান্ড কোথায়? এটাও কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এই হিজাবটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের পেজে ইনবক্স করে দিবেন। হিজাবটা কিন্তু আসলে খুব সুন্দর সেট হয়ে থাকে, বাট ওর চুল সিল্কের কারণে চুলটা সামনে চলে আসছে। ওকে, আর এই হিজাবের কিন্তু প্রাইস হচ্ছে মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা। আপু ব্লুটা লং কত? বিলকিস আক্তার। আচ্ছা, ওটা লং হচ্ছে 48 থেকে 50। তো এই হিজাবগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন, মাত্র 590 টাকা। সো
এত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু হিজাব পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, আর পড়লে মাশাল্লাহ বাচ্চাদেরকে এত কিউট লাগে দেখতে। সো আর দেরি কেন, একটা স্ক্রিনশট হয়ে যাক আর ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে। ওকে, তোমার অন্তরান্তি কি বলছে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, তোমাকে মাশাল্লাহ বলছে, থ্যাংক ইউ অন্তরান্তি, থ্যাংক ইউ অন্তরান্তি। সো আমি হচ্ছে নেক্সট হিজাবে চলে যাচ্ছি। ও লজ্জা পাচ্ছে, ওর ব্যাগ কোথায়? তুমি আজকে পড়ো, তোমার অন্তরান্তির মতো দুইটা তিনটা একসাথে পড়ে ফেলো। চুলটা খুব প্রবলেম করছে, চুল সিল্কি তো অনেক। এইগুলো হচ্ছে আমাদের কিন্তু নিজেদের মেকিং করা, এগুলো হচ্ছে আমাদের নিজেদের কিন্তু আপসারা বা অন্তরা মেকিং করা। এই যে ইভেন ও নিজেও অনেক হিজাব নিয়েছে এখান থেকে, এই যে। ওকে, সো এগুলো কিন্তু হচ্ছে সবই ওর নিজের পার্সোনাল হিজাব, কারণ ও হিজাবটা এত বেশি পছন্দ করে। হিজাব প্লাস হচ্ছে বোরকা, পারে না যে বোরকা পারলে বোরকাটাও পরুক আপসারা বা অন্তর। এই যে, ওকে, সো এই হিজাবটাও কিন্তু হচ্ছে সেম ভাবে, এটা হচ্ছে একটু রেড মেরুন টাইপের, এটা রেড মেরুন টাইপের। আমি বুঝতে পারছি না যে অরিজিনাল কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কি না, কি কিউট বলতো, তোমাকে অনেকে কমেন্ট করছে কি কিউট, তোমাকে কমেন্ট করছে তো কি কিউট, তুমি কি বলো, তুমি এত লজ্জা পাচ্ছ, তুমি না অনেক লাইফ টাইপ করো, আজকে দেখে আমাকে সব বলতে হচ্ছে। এই যে এখানে কিন্তু হচ্ছে একটা ইনারও আছে, এখানে কিন্তু এইভাবে কিন্তু ইনারটাও আছে। তো বাচ্চাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটাও সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা। সো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন আর ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা ইনবক্স করে ফেলুন আমাদের পেজে, কারণ এগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক, একদমই লিমিটেড স্টক। ওকে, সো আমি হচ্ছে নেক্সট হিসাবে চলে যাচ্ছি, যেহেতু আজকে লাইভটা একদমই শর্ট হবে। দেখি তোমাকে এতগুলো থাক, কেটে থাক, কেটেটুকু পড়ো না, তোমার অন্তরান্তি তিনটা চারটা পড়ে একসাথে, তুমি তো কপি করো। আচ্ছা, তোমাকে আমি ভাবছিলাম পড়াবো, তুমি কথাই বলছো না। এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? এখানে কিন্তু আপনারা চাইলে পিনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, হ্যাঁ, পিনটা কিন্তু চাইলে যেভাবে অ্যাডজাস্ট করে নিলে মুখের সাথে সেট হয়ে থাকবে। সো এটা কিন্তু আমরা বড়রা, এত সুন্দর জিনিস ছোটরা পড়বে, আমরা বড়রা কেন বাদ যাবো, তাই না? আমরাও কিন্তু হচ্ছে এটা পড়তে পারবো, আমরা বড়রাও খুব ইজিলি পড়তে পারবো, শাড়ি থ্রি পিস সব কিছুর সাথে। ওকে, এই যে কি সুন্দর করে এখানে কিন্তু নেট, এটা কিন্তু নেটের ওপর, হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে নেট অ্যাডজাস্ট করে দাও, চুল কিছুতেই হচ্ছে না। আচ্ছা, আমি ওই ব্যান্ড এর রাউন্ড ব্যান্ড নিয়ে আপু বলতে থাকো, বলতে থাকো। আচ্ছা, আমি দেখিয়ে দেখিয়ে দিতেছি। সো আপনারা একটু সাথে থাকে, চুলটা অ্যাডজাস্ট করে দেই, ওর চুলটা একদমই সিল্কি আমার মতো। এখান দিও না, ওকে, আমি চুলটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেই। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সো এই যে এটা যে হচ্ছে পিন আপ করা যাবে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিন আপ করা যায়। আচ্ছা, এখান দিয়ে যাদের একটু মানে প্রবলেম মনে করে তাহলে তারা তো এখান দিয়ে ইয়ে করতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা কয়েলেস পিন দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব ইজিলি। এই যে এই কয়েলেস পিনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন, হ্যাঁ, এই কয়েলেস পিনগুলো। আমি জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করিস, আবার দেখো তোমার গলার মধ্যে লাগে কিনা। এই যে কি সুন্দর না সেট হয়ে গেছে একদম, দেখেছেন? যাদের হচ্ছে মানে ভাবছেন যে আমার তো ছোট বাচ্চা অ্যাডজাস্ট করবে না, তারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই হিজাবটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্লু, এটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? লেস, এই যে এখানে কিন্তু এই যে লেস, এই যে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, ইভেন হচ্ছে ব্যাকেও সেম ভাবে। সো এটা কিন্তু বাচ্চাদেরকে আমি মনে করছি ফুল কভারেজ দিচ্ছে, বাচ্চাদেরকে ফুল কভারেজ দিয়ে, যারা হচ্ছে হিজাবি মানে ছোট থেকে খুব হিজাব পছন্দ করে, বাচ্চা আয় যে আমার বাচ্চাও হিজাবি হোক, সো তারা কিন্তু এগুলো নিতে পারে। এটারও প্রাইস মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা, এত সুন্দর একটা হিজাব। সো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে। ওকে, তা আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি।
এটারই হচ্ছে আমি দেখাবো ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ, ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জটা এটাও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর, তাই না? প্রত্যেকটা হিজাব তার এত বেশি পছন্দ হয়েছে, আমার সবগুলো নিয়ে আসতে হয়েছে তার জন্য, এত সুন্দর। এটারও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, এটা হচ্ছে বাচ্চাদের অরেঞ্জ বা কোনো ড্রেসের সাথে কিন্তু পরতে পারবে। আর এগুলোতে কিন্তু আপনারা হচ্ছে পার্টি ওয়ার্তে ইউজ করতেই পারবেন, প্লাস হচ্ছে কিন্তু নর্মালি বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়ার সময় জাস্ট চট করে পরে নিলে হয়ে যাবে। এই যে ওকে, সামনে হচ্ছে পিনটা খুলে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে যদি কারো ফেস একটু হেলদি হয়ে থাকে বাচ্চারা, সেক্ষেত্রে হচ্ছে পিন আপের প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে না আমি হচ্ছে পিন আপ করতে হবে, তখন পিন আপ করে নিতে পারেন। এই যে এটারও কিন্তু সেম প্রাইস, মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা। এত সুন্দর কিউট একটা হিজাব, উপর দিয়ে একটু দেখ। ওকে, এই যে এখানে কিন্তু সবগুলোতে লেয়ার করা আছে, লেয়ার করা আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 খুব ভালোই দিয়েছে। ওকে, তো আমি হচ্ছে এটাও সেম প্রাইস 590 টাকা, হিজাব প্রত্যেকটা আপনারা পাচ্ছেন মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা। তো আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট হিজাবটাতে। প্রত্যেকটার কালারই কিন্তু ভীষণ সুন্দর। এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা হিজাব। এটাও কিন্তু আবার হচ্ছে এটার আবার উপরে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, যে এটার কিন্তু উপরে আবার লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হিজাব। একটু উপরে ধরো, এই যে এখানেও কিন্তু হচ্ছে লেস ওয়ার্কটা কি সুন্দর করে করা আছে, লেস ওয়ার্কটা বাচ্চাদের কি সুন্দর লাগছে পড়লে, একদম মাশাল্লাহ এত ভালো লাগছে। এটা কিন্তু হচ্ছে নেট, হ্যাঁ নেটের ওপর, প্লাস হচ্ছে সেমভাবে প্রত্যেকটা হচ্ছে সেমভাবে আপনারা লেস ওয়ার্কটা পাবেন, প্রত্যেকটাতে সেমভাবে লেস ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ফ্রন্টে ব্যাকে সব জায়গায় কিন্তু লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন, কি সুন্দর। আর কালারগুলো এতটা সুন্দর যে পড়লে না ভীষণ ভালো লাগছে দেখতে। সো এগুলো কিন্তু আপনারা চাইলে বড়রাও ইউজ করতে পারেন, বড়রাও কিন্তু ইউজ করতে পারবেন। এটাও সেম প্রাইস 590 টাকা, মাত্র 590 টাকা। এত সুন্দর সুন্দর হিজাবগুলো পাচ্ছেন মাত্র 590 টাকায়। ওকে, তো এটা হচ্ছে লাস্ট, সাথে একটু বললে ভালো হতো। বাচ্চারা আছে মানে ওর এজ থেকেও ছোট যে বাচ্চারা, তারা চাইলে পড়তে পারবে। পর হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে এটা কিন্তু দুইটা লেয়ার, এটা তো গোল্ডেনটা আমি জানি যে প্রত্যেকের এত বেশি পছন্দ হবে, প্রত্যেকেরই হচ্ছে ভীষণ কিন্তু পছন্দ হবে। এই যে কি সুন্দর, তাই না? এটারও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর, এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সো এটা কিন্তু হচ্ছে গোল্ডেনের মধ্যে, আপনারা যেসব বাচ্চারা গোল্ডেন ড্রেস পরে বা হচ্ছে আমাদের সামনে দেখতে বসছে, সাবিহাকে দেখি। ও আচ্ছা, এটাও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর। হ্যাঁ সাবিহা, আচ্ছা এর ছোট বাচ্চারা যে পড়তে পারবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ছোট বাচ্চারা কিন্তু চাইলে পড়তে পারবে। সাবিহা কি আর সাবিহাকে নিয়ে আসো, তো 2 ইয়ার্স এর বেবিরাও পড়তে পারবে। সাবিহাকে নিয়ে আসো, এই যে এটা কিন্তু হচ্ছে 2 বছরের বাচ্চারাও পড়তে পারবে এই হিজাবগুলো। হ্যাঁ 2 বছরের বাচ্চারাও কিন্তু চাইলে পড়তে পারবে। সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 590 টাকা, মাত্র 590 টাকা। সাবিহা আসতে চাচ্ছে না, তুমি হাসতেছ না কেন, ভয় পাচ্ছ? ভয় পর তো কিছু নাই। তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 590 টাকায়। আসো আসো সাবিহা। এই যে সো আমি হচ্ছে আরেকটা হিজাবে চলে যাচ্ছি, যেটা কিন্তু অনেক বেশি কিউট একটা হিজাব। সাবিহার ছবি
পরীর ছবি চাই। আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই পরীর ছবি পেয়ে যাবেন আপনারা। এই যে এই হিজাবটা এত সুন্দর, প্রত্যেকটা হিজাব থাক, তোমাকে সমস্যা নেই, তো কভারেজ নিয়ে টেনশন করতে হবে না। ও টানছে ওর দিকে, এই যে সমস্যা নেই, এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ এই হিজাবটা এটা দেখে কিন্তু কারচুপি ওয়ার্কের মতো। আচ্ছা সমস্যা নেই, এই যে এই যে সাবিহা দেখো, এই যে দেখো উপরে উঠাও, এই যে এটা কিন্তু ফুললি কারচুপি ওয়ার্ক। ও উপরে উঠাও, উপরে উঠে পড়ে। আচ্ছা এটাও কিন্তু হচ্ছে ফুললি কারচুপি ওয়ার্ক। হ্যাঁ এই যে এখানেও কিন্তু কারচুপি ওয়ার্ক। বাচ্চাদের যে প্রবলেম হবে না সেটার জন্য আমরা কিন্তু একটু ফোম জাতীয় দিয়েছি, ফোম জাতীয় কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ বাচ্চাদের যেন প্রবলেম না হয়, কারণ আমরা হচ্ছে যে প্রোডাক্টই আনি না কেন সবচেয়ে আগে প্রাধান্য দেই যে মানে বাচ্চাদের জিনিসগুলোতে ভালোভাবে অ্যাকুরেটলি জিনিসটা দেওয়ার, কারণ ছোটো মানুষরা যেহেতু পড়বে, সো আমরা চাই যে তাদের জন্য কোনো প্রকার কোনো কষ্ট না হয়। ওকে সো এই হিজাবটা কিন্তু ফুললি আপনারা পাচ্ছেন কারচুপি ওয়ার্কের মধ্যে, ফুললি কারচুপি ওয়ার্কের মধ্যে কিন্তু পাচ্ছেন। আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। হ্যাঁ এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। সো যারা এটাও নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের আপসারা বাই অন্তরা পেজে। তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাচ্ছ না, লজ্জা পাচ্ছো? ব্লক করো, তুমি ব্লক করো, নিজে নিজে ভিডিও করো, বলো যে আমি আজকে এখানে আসছি ওইখানে আসছি। এই যে এটাও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর একটা কারচুপি ওয়ার্কের হিজাব। ওর অনেক শখ ছিল মানে এই পেজে কিছু বলার, এখন তো লজ্জার কারণে বলতেও পারছে না। ওর এত বেশি এক্সাইটমেন্ট থেকে মনে হয় সব ভুলে গেছে আজকে কি বলবে, কারণ যখন জানলো যে আমি আজকে লাইভে নিয়ে আসবো ঠিক তখন থেকে এত এক্সাইটমেন্ট ছিল যে আমি কোন ড্রেস পরবো কোন হিজাব সবগুলোই দেখাবো। ইভেন ও বলছে যে আরও দেখায়, আমার যে হিজাব আছে আমি সবগুলো আজকে দেখিয়ে ফেলি আপনাদেরকে। সো এগুলো মনে হয় ও বলছে যে না আন্টি এগুলো না খুব কম, আরও দেখাই আরও কিছু দেখাই, বাট এখন সে নিজে কেমন যেন একটু হয়ে গেছে। অবশ্য ফার্স্ট টাইম আমাদের নিজেদেরও এরকম হয় লাইভ, ওতে তো ভালো দাঁড়িয়ে আছে। তো আমি হচ্ছে নেক্সট লাস্ট হিজাবটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেই। সাবিহা আসো, সাবিহা ওকে লাস্ট হিজাবটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপুর সাথে দাঁড়াও, আসো এখানে দাঁড়াবা। না 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 না, একটু দাঁড়াও, আসো আসো একটু দাঁড়াও। আপনাদের তো হচ্ছে আমি লাস্ট আপু এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা হিজাব, আপনারা কিন্তু চাইলে এটা হচ্ছে এটা আরও আসবে, ওর চুলের কারণে অ্যাকচুয়ালি আসছে না, এটা কিন্তু আরও এই দিকে আসবে। যারা হচ্ছে ইনার হিসেবে চাচ্ছেন সো তারাও কিন্তু নিতে ব্যর্থ হইয়া কেন আজকে। সো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, বাচ্চারা পড়তেই পারবে। আর প্রত্যেকটা হিজাবে আপনাদের সুবিধা হচ্ছে বড়রা তো পড়তেই পারবে, প্লাস হচ্ছে ছোটরা পড়তে পারবে। অ্যান্ড এগুলো যেহেতু ইনস্ট্যান্ট হিজাব সো আপনাদের কিন্তু কোনো প্রকার কোনো রকম পিন লাগবে না। হ্যাঁ এগুলো কিন্তু কোনো প্রকার পিন ব্রুজ ছাড়াই আপনারা ইজিলি ওয়ার করতে পারেন। তুমি একটু সামনে থেকে হাই হ্যালো বলতে তো পারো, তুমি না বলছো যে আমি লাইভে ঢুকে আগে আমি কথা বলবো তুমি বলবা না। সো এই যে এই হিজাবগুলো হচ্ছে প্রত্যেকটা আপনারা তো রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আর আপনাদের জন্য আবারও বলছি এগুলো যেহেতু একদমই লিমিটেড স্টক, আমাদের লিমিটেড স্টক হওয়ার কারণে আপনারা কিন্তু একটু যারা নিতে যাচ্ছেন আগে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে ইনবক্স করে ফেলবেন আমাদের আপসারা বাই অন্তরা পেজে। ওকে সো আজকের লাইভটা হচ্ছে মূলত আমার মানে পার্সোনাল একটা লাইভই বলা যায়, কারণ এটা কোনো প্রকার যে মানে সেলটেল ওরকম কিছু না, কারণ আমি চাই এত সুন্দর হিজাবগুলো বা ড্রেসগুলো আমি নিয়েছি আপনারা কেন বাদ যাবেন, তাই না? সো ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথেও আজকে একটু শেয়ার করি অন্যভাবে। সো আজকে হচ্ছে এতটুকুই ছিল আমাদের হিজাবে। আর আপনাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যে ইনস্ট্যান্ট হিজাব সবচেয়ে বেশি ছিল সীমার হিজাব, ইনস্ট্যান্ট হিজাবটা কিন্তু ভীষণ সুন্দর। ওকে খারাপ, সো আরেকটু দূর আমার ফেস যেন বোঝা যায়। ওকে তো হচ্ছে এখন সামহের
হিজাবের কালেকশন এতটুকু ছিল, ইভেন ওর কিন্তু আরো আছে, বাট বাসায় আছে খুবই কম দেখানো, যেহেতু বেড়াতে আসছে। ওর বাসা হচ্ছে আলমারি ভর্তি শুধু আপসারা বা অন্তরার হিজাব, হিজাবের কালেকশন তো এখানে আছে খুবই কম। তুমি একটু তো হাসো, তুমি অন্তরা আন্টির কাছ থেকে হিজাব নিয়ে অনেক হ্যাপি না সামিনা? তোমার ফিলিংস কেমন বলো, তোমার কি ভালো লাগে কখনো হিজাব গুলো পড়তে? কোন পেজে মানে কার ইয়া হিজাব গুলো বেশি ভালো লাগে তোমার? নামটা কি? আপসার ভাই। হ্যাঁ, সবার যারা হচ্ছে তোমার ছোট ছোট ফ্রেন্ডরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবা, কোন হিজাবটা? এই পেজ থেকে জবনা ওর ব্লু কালার পছন্দ বলো, যারা হচ্ছে তোমার এই ছোট ছোট বান্ধবীরা আছে বলো, হিজাবগুলো কেমন আসলে কমফোর্টেবল? অনেক আরাম পাও না তুমি পরে? ভালো লাগে পড়তে? ও তো মিয়া আরবিও পরে হিজাবগুলো পরে, তো ও কিন্তু হচ্ছে নামাজের ক্ষেত্রে অনেক সময় যেগুলো একটু ফুল কভারেজ দেয় সেগুলো ইউজ করে, প্লাস হচ্ছে যখন আরবি পড়ে তখনও এগুলো কিন্তু সামিয়া রেগুলার কাস্টমার কিন্তু আমাদের পেজের হচ্ছে, সে একদম রেগুলার কাস্টমার, আমাদের পিচি কিউট একজন কাস্টমার সে। তো এখন লাস্টে তুমি কিছু বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও, আর সবাইকে বলো ভালো থাকতে সুস্থ থাকতে। এতক্ষণ তো দেখলেন আজকে মনে হয় ফার্স্ট টাইম আপনারা কোন পিচ্ছি একজন আমাদের মানুষের হচ্ছে লাইভ দেখবেন, যদিও সাদিক ফারুক আপু মাত্র জয়েন করছে সম্ভবত, তো হচ্ছে আজকে মানে লাইভটা ছিল যে আমি নিজে কি কি নেই আফসারের বান্দর থেকে, সবসময় আপু যখন লাইভে দেখে আমি আগেই বলি যে এটা আমার ওইটা আমার এরকম করে বুক করে ফেলি। তো ভাবলাম যে আজকে ফ্রাইডে তো আমার মানে অফ ডে, তো ভাবলাম যে অফ ডে কাস্টমার আপুদের সাথে একটু কথা না বললে কিরকম হয় তাদেরকে না দেখলে, সো লাইভে চলে আসছি যে আমার আসলে কি কি আছে যে কালেকশনের অবসারের অন্তরে। তো আছে তো অনেক, দেখাতে গেলে তো সারাদিন শেষ হবে না, আপনারা বোর হবেন, ভাবেন কি দেখাচ্ছে এত কি দেখাচ্ছে। তো মানে সম্ভবত লিখছে যে ফিনিশড কুকিং, তো মানে আজকে ভাবলাম যে না সব তো দেখানো যাবে না যেহেতু, আমাদের স্টকে মানে যেগুলো অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত যদিও বা খুবই লিমিটেড স্টক আমাদের, সো আপনারা যেগুলো অ্যাভেলেবেল পাবেন আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেহেতু নিব আপনারাও নিয়ে নেন। আর এই হিজাবটা হচ্ছে আমার পার্সোনালি কিন্তু নিজের এতটা পছন্দের এই হিজাবটা, এটা কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট শিমার হিজাবটা, হ্যাঁ এটা কিন্তু ইনস্ট্যান্ট, এই যেখানে কিন্তু ভীষণ সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, এটা মনে হয় মাত্র আর এক পিস আছে, আমি এত পছন্দ করে ইয়ে করেছি যে মাত্র মনে হয় এক পিস আছে। তবে এটার মধ্যে আপনারা গোল্ডেন পাবেন, ব্ল্যাক পাবেন, আরো অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন। ওকে, আপু লিখছে উইদাউট ইউ লাইফ ফিল বোরিং, সো এটাও কিন্তু হচ্ছে আপনারা, সো এই হিজাবটাও কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর। হ্যাঁ এই হিজাবে আমি হচ্ছে মানে কমেন্ট দেখতে পাচ্ছি না, যদি মানে আমাদের লাইভ টাইম আমি কিন্তু বাসায় তেমন একটা করি না, অফিসেই করি, তো আজকে আমি জানি না কেমন আমাকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে আর কতটুকু দেখা যাচ্ছে আমি কমেন্ট পড়তে পারছি না, তো লাস্টে একটু কমেন্ট আমি পড়ে নিব। তো এই ইনস্টার হিজাবগুলোতে কিন্তু আপনারা হচ্ছে চাইলে মেকআপ ছাড়াও পড়তে পারবেন, যারা আমার লাইভ দেখেন জানেন যে আমি একটু মানে মেকআপ করি, তো আমি কখনো মানে মেকআপ ছাড়া আসা হয় না আমার, তো এটা দিয়ে কিন্তু আপনারা মেকআপ তো করতেই পারবেন চাইলে, কিন্তু মেকআপ ছাড়াও আপনারা ইজিলি ওয়্যার করতে পারবেন। ইভেন আমি নিজে বলতে চাই যে আমাদের ফ্যামিলির মানে যারা আছে প্রত্যেকে আপসারা ভাই অন্তরা পেজের, বিশেষ করে অন্তরা আপুর এত পরিমাণে ফ্যান, আর আমার আপুর কথা কি বলবো, প্রত্যেকবার বলে যে না আর কিছু নিবো না, অনেক নিয়েছি লাইভ দেখবো না সব নিতে ইচ্ছা করে, সেও আবার বলে যে না ইস এর জিনিসটা না খুব সুন্দর, এটা আমার জন্য বুক কর আমি কিন্তু এটা নিবো, ইভেন যখন দেখে আমি কোনো রেসপন্স করি না, ইভেন এবারে একটা শাড়ি গাউন রাজশাহী সিল্কের শাড়ি নিয়েছি, ইভেন হচ্ছে যে মানে যখন দেখে আমার রেসপন্স না তখন পেজে আমাদের নক দেয় যেটা আমি নিবো, আর আমি হচ্ছে যে আমাদের যে আচ্ছা ইমো রাজশাহী, আপু রাজশাহী সিল্কের শাড়িটা আনো তো, আসলে
মানে আমাদের সাবিকা কান্না করছে, মানে আজকে খুব উইয়ার্ড লাগবে আপনাদের। আমি জানি যে কান্না কাটি সব কিছুর মধ্যে লাইভ হচ্ছে, কারণ বাচ্চা আছে ছোট, আজকে বাসা আমার আপু বেড়াতে আসছে, তো এই জন্য মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু হচ্ছে আমার আপুর জন্য মানে রাজশাহী সিল্কের কিন্তু হিউজ শাড়ি এখনো আছে। হ্যাঁ, আমি একটু কমেন্ট করি, প্লাস হচ্ছে আপনার সাথে একটু কথা বলি, কমেন্ট না করলে কেমন যেন লাগছে আমার নিজের কাছে, একা একা বক বক করে যাচ্ছি মনে হচ্ছে। তো আমি হচ্ছে যে আমার আপুর জন্য, আমার আম্মুর জন্য রাজশাহী সিল্কের কিছু শাড়ি নিয়েছি আপুর থেকে। তো সেখান থেকে আমি আপনাদেরকে দুইটা শাড়ি দেখিয়ে দিই। সেই শাড়িগুলো হচ্ছে এমন ইউনিক, মাত্র এক পিস করে পাওয়া যায়, মাত্র এক পিস করে পাওয়া যায়। তো আপু যখন রাজশাহীতে ছিল তখন মানে আমি নিজে আপুর জন্য, আমার আপু আর আম্মুর জন্য হচ্ছে দুইটা বুক করে নিয়েছিলাম। তো দেখাই সেগুলো একটু দেখাই না, এত সুন্দর শাড়ি না দেখালে কিভাবে হয় তাই না? সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেয় আমি। আচ্ছা, শাড়িগুলো হচ্ছে একটু দরকার হবে, শাড়িগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপু ইউ সাদেকা ফারুক, আপু ইউ লুক নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি আপনাদেরকে খুব মিস করি, অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করে, এত সুন্দর করে আপনি অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করেন যে আসলে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না কিছু না থাকলে একটু লাইভে আসে আপনাদের সাথে কথা বলতে, এত ভালো লাগে। সাদেকা ফারুক কই যাও, ইওর লাইফ ফিল বোরিং, আপু আমরা খুব কিন্তু বোর ফিল করি আপনি না থাকলে। তো আমি হচ্ছে আপনাদেরকে মানে আমরা যে রাজশাহী সিল্কের শাড়ি নিয়েছিলাম সেটাও দেখে নিন, যদিও সেগুলো কিন্তু পাবেন না, কারণ আমি নিয়েছি সেগুলো পাবেন না, বাট ওই টাইপের আরও পাবেন, আপনারা চাইলে ইনবক্স করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে ছবি দিয়ে দিব। ওকে, তো আমি হচ্ছে কিন্তু আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো। এই যে রাজশাহী, আমি শাড়িটাই কিন্তু কোনো লাইভ করছি না, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু হচ্ছে একদম সপুরা যে ইয়ের সেই শাড়িগুলো, হ্যাঁ ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি, এত সুন্দর পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি শাড়ি লাইভ করছি না, বারবার বলছি, আচ্ছা দেখাচ্ছি আমি যে শাড়িগুলো নিয়েছিলাম। এই এটা আঁচলটা, বডিটা আঁচলটা, হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা সিল্কের, এগুলো একদম অরিজিনালি সিল্ক, আর এত কমফোর্টেবল, আমি রিভিউ দিব, আর পরলে মানে বুঝায় জানা যে আমি মানে হেভি কোনো জিনিস পরে আছি এরকম আর কি। প্রত্যেকটা শাড়ি আপু এত রিজনেবল প্রাইসে দিয়েছে, আমরা কিন্তু নরমাল ঢাকাতে কিনতে গেলে অরিজিনাল পাওয়াটা একটু টাফ, আমি জানি না কারণ আমি শাড়িটাই পরি না যে অরিজিনাল কোনটা কি, বাট মনে হয় দেখলে তো অ্যাটলিস্ট মনে হয় যে কোনটা কি অরিজিনাল কিনা, বাট আমার মনে হয় ঢাকায় তো অরিজিনাল তেমন একটা পাওয়া যায় না, টুকটাক আর পাওয়া গেলেও কিন্তু অনেক টাকা দাম, এত দাম, বাট এই শাড়িগুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন, খুবই রিজনেবল প্রাইসে, এত কম প্রাইসে কিন্তু পাওয়াটা একটু টাক। তো আমি কিন্তু হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমার আম্মুর জন্য নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আচ্ছা, সেই শাড়িটা হচ্ছে আপনাদের সাথে একটু আমাকে হেল্প করা হলো, আপনি যাও না, তুমি যাও না, দাও দাও সামিহা দাও, তো আমি শাড়িটা দাও, আমি এই শাড়িটা আপনাদেরকে দেখে দিচ্ছি, তুমি বিয়ে করে কিন্তু কমেন্টস দেখানোর জন্য বলছিলাম। এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এরকম একটা বিয়ে পেয়ে যাবেন বক্স, এই শাড়িটা কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর, এটা হচ্ছে আমাদের এটার মধ্যে অন্য একটা কালার আমাদের অ্যাডমিন আপু রেখেছেন, আমি রেখেছি আমাদের আম্মু বলছে তো আমারটা সুন্দর, আমি বলছি আম্মুরটা বেশি সুন্দর, না আমার আম্মুর আর বোনের মধ্যে কম্পিটিশন হয়ে গেছে কারটা বেশি সুন্দর, এত সুন্দর শাড়ি দেখে তারা একদম কনফিউজড। এই যে এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, এতটা সফট মনে হয় তুমি ধরে রাখবে, এতটা সফট, আর আমি তো ভাবছি ভাঁজ করার সময় দেখি যে কোন এজের কেউ পরলেই কিন্তু অনেক মানাবে, এটা কিন্তু ভিজে কি সুন্দর এখানে আসছে, লাইক সিরিয়াসলি এই যে এখানে তোমার শাড়িটা একদম কতটুকু লং। সো আপনারা কিন্তু হচ্ছে যে কেউ ইজিলি পরতে পারবেন যে কোনো এজে, আপনি হচ্ছে একটু মানে আন্টি চাচ্ছেন যে আন্টি আপনি পরবেন, বাট এটা তো কেমন,
না আপনিও কিন্তু পড়ছেন যারা একটু কম এজের, যে আমি শাড়িটা পরি না আমাকে কেমন লাগবে, ইজিলি ক্যারি করতে পারবে। আমি বলতে চাই যে যারা শাড়ি দেখলেই ভয় পান, যে শাড়ির মানে হচ্ছে অনেক কষ্টকর একটা ব্যাপার, আমি নিজে অনেক ভয় পাই শাড়িটা দেখলে, যে এত পড়াটা কিন্তু খুব টাফ, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা ইজিলি ওয়্যার, একদম ইজিলি। ইভেন আমার কিন্তু হচ্ছে কোনো প্রকার কোনো পিন ইয়া করেনি, লাগেনি। তোমার লাগছে আপু? না না আমার কোনো প্রকার কিন্তু পিনও লাগেনি। এটার সাথে যে আমরা অ্যাডজাস্ট করতে, আমার কুচিতে পিন দিতে হবে, আঁচলে দিতে হবে, মানে যেভাবে রাখো ওইভাবে সেট হয়ে যায়, এটা সবচেয়ে বড় ব্যাপার। এই যে তো এটা কিন্তু আপনার সামনে, যেহেতু ওয়েডিং সিজন, আপনারা কিন্তু শাড়ির জন্য করোনার মধ্যে মার্কেটে দৌড়াদৌড়ি করে কোনো লাভ, মানে লাভ ক্ষতি কিনা জানি না, তবে না করাটা বেটার। আমি চাই সবসময় একটু অনলাইনে পারচেস করতে, শুধু শুধু মার্কেটে গিয়ে কেন কি করতে। সো আপনারা যারা মানে চাচ্ছেন যে আপনারা হচ্ছে রাঁচির সিল্কের হিজাব পাবেন, হিজাবটা আমার এখানে এখন নেই, তো আমি দেখাতে পারছি না। হিজাবটা হচ্ছে আপনারা কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারবেন, হিজাবও কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারবেন। সামনে হচ্ছে যেহেতু ওয়েডিং সিজন, আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন। সো আমি যেহেতু শাড়িটাই পরছি না, পরলে আপনাদেরকে দেখাতে পারতাম। সো আপনারা চাইলে ছবি দিতে পারবো, আমি চাইলে আপনাদেরকে সুন্দর সুন্দর ছবি দিয়ে দিতে পারবো আমাদের যে শাড়ির হিউজ কালেকশন আছে। তো আজকে হচ্ছে লাইভটা তাহলে এখানেই শেষ করি, কারণ আমার তো আরও আছে। আচ্ছা লাস্ট হচ্ছে আমি একটা কাফতান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি রিসেন্টলি হচ্ছে পারচেস করেছি, আর এটা পারচেস করার পর আমি ইউজও করেছি, বাট দেখলে বোঝা যায় না যে আমি এটা ওয়াশ পর্যন্ত করেছি। এই কাফতানটা জাস্ট লুক, যে মানে মনে হবে না যেটা আমি ইউজ করেছি এটা আমি ওয়াশ করেছি। অনেকে হচ্ছে যে ভাবেন যে ওয়াশ করার পর এই আফতানগুলো হয়তো বা উঠে যাবে, হ্যাঁ এই আফতানগুলো হয়তো উঠে যাবে, তাদের জন্য বলছি আপনারা সিল্কের হোক, এ ধরনের ড্রেস হোক বা শিমার টাইপের হোক, আপনারা অবশ্যই শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, একদম ভিজিয়ে রাখবে সেটা কিন্তু করা যাবে না, আপনার হচ্ছে শ্যাম্পু দিয়ে ইউজ করবেন। এটা আমি কিন্তু ইউজ করার পর ওয়াশ পর্যন্ত করেছি, আর আমি বল সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি ওয়াশ করার পর ড্রেসটা আমি জাস্ট হচ্ছে একটু আয়রন দিয়েছি, হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ড্রেসটা তো কুচকে আয়রন লাগবেও না, ওরকম না, জাস্ট এই যে আয়রন কিন্তু প্রায় লাগে না, জাস্ট হচ্ছে নর্মাল একটু নেকের পাটটা দিয়েছি, জাস্ট নেকের পাটটা ফুললে কিন্তু আমার কেমন আয়রন লাগে, জাস্ট হাতের ভাঁজ। আমরা কিন্তু হচ্ছে যারা অফিসে যাই বা যারা হচ্ছে একটু ভার্সিটি কলেজে যাওয়া আসা করি, তারা কিন্তু হচ্ছে এগুলো বা কোচিং মার্কেট এগুলো কিন্তু একটা ড্রেসের ওপর পরে ফেললে চট করে হয়ে যায়। এগুলোর সাথে আপনার পালাজো বা হচ্ছে লেগিংস জিন্স এগুলো পরলে ভীষণ ভালো লাগবে দেখতে। আর এটা কিন্তু বডি হচ্ছে 50+, এটা আমাদের স্টকে খুবই আর লিমিটেড আছে, তেমন একটা নেই। তো যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস তাদের সামনে ইনবক্স করে ফেলতে পারবেন আমাদের পেজে। কেমন না লাইটটা, নিজের ব্যাপারও বলছে আবার আপনারাও যেন নিতে পারেন সেই ব্যাপার আপনাদেরকে বলছি। তো এটা প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা মাত্র। মেন আমার ভালো লাগে যে এই পেজ আমি এত রিজনেবল প্রাইসে পাই, আমি কিন্তু নর্মাল অন্য কোথাও পাই না। আর এই পেজে প্রত্যেকটা ড্রেস আপনার হচ্ছে মানে লাইভে থেকে মনে হয় যে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর, আমরা লাইভে তেমন একটা ফুটিয়ে তুলতে পারি না। সো এটা হচ্ছে লংটা 42 কি 43 হবে আর বডি 50+। আজকে হচ্ছে তাহলে লাইভটা আমি মানে এখানেই শেষ করতে হবে, যেহেতু আজান দিয়ে দিয়েছে, সবাই হয়তো এই টাইমে এখন রান্না বান্না করছেন আর অনেক কিছু নিয়ে ব্যস্ত। সো লাইভটা আজকে এখানেই শেষ করে দিতে হবে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।